আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো বরাবর আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি বাংলাদেশে ব্লগার মামুন রোজি। তো যে যেখানেই আছেন আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম ঈদের মার্কেটিং নিয়ে। তো আজকে কার জন্য কি মার্কেটিং করেছি এটাই আপনাদের মাঝে একটু দেখাবো। তো আমি মার্কেটিং করি নি বলতে আপনার ভাইয়া গতকালকে রাত্রে মার্কেটিং নিয়ে আসলো। তো কার জন্য কি নিয়ে আসলো এটা আপনাদের মাঝে শেয়ার করব ভাবলাম। তো শ্বশুর শাশুড়ির জন্য কিনে নিয়ে আসছে আর আমার মায়ের জন্য। তো দেখি কি নিয়ে আসছে, চলুন। তো প্রথমে দেখি নিই যে এটা কি আছে। এটা একটা গামছা নিয়ে আসছে আমার শ্বশুরের জন্য, আর এখানে লুঙ্গি আছে। তো এখানে তিনটা লুঙ্গি আছে। তো লুঙ্গিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। গামছা আর লুঙ্গি আমার শ্বশুরের জন্য। আর এটা দেখি কি আছে। তো এটা এখানে তিনটা কাপড় আছে। তো এটা তিনটা কাপড় দুটো শাশুড়ির জন্য আর একটা আমার মায়ের জন্য। তো এটা নিয়ে আসছে আমার মায়ের জন্য। তো কাপড়টি দেখতে কেমন হয়েছে আমার কাছে ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা বি প্লাসের কাপড় ছিল। তো বি প্লাসের কাপড়গুলো যারা কেনেন তারা তো জানেন অনেক ভালো হয়, একটু রঙ উঠে নেয় কাপড়ের। তো একই ডিজাইন, শুধু কালারটা আলাদা। তো সেই তো বিগলাজে বিগলাজ এখানে লেখাও আছে 1550 টাকা করে নিয়েছে এই কাপড়টি। আর এখানে এটা আবার অন্য ছাপা, কালারও অন্য। তো এটা আবার শাশুড়ির জন্য নিয়ে আসছে। তো এই কাপড়টা পুরো খুলে আপনাদের ভাবে একটু দেখাই। এই তো এটা আঁচল আর এটা জমি। তো তিনটা কাপড়ই অনেক সুন্দর হয়েছে। এটার মধ্যে পাঞ্জাবি আছে আমার শ্বশুরের জন্য, দুটো পাঞ্জাবি। দুটো পাঞ্জাবি একই কাজ নাকি ভিন্ন কাজ? ভিন্ন কাজ, আর কালারও আলাদা আলাদা। তো পাঞ্জাবিটাও অনেক সুন্দর হয়েছে। তো পুরো আর খুলে দেখাবো না, তো দেখাতে গেলে দেখা যাবে এলিমেল হয়ে যাবে। আর এটি গত আগামী শুক্রবার আপনার গ্রামে যাবে, তো তখন শ্বশুর শাশুড়িকে দিয়ে আসবে। তো পাঞ্জাবিটা অনেক দেখতে ভালো হয়েছে। আর এখানে দেখি, তো এখানে সায়া আর ব্লাউজের কাপড় আছে আমার শাশুড়ির জন্য। তো সায়া কাপড়ের ব্লাউজের কাপড় পিসটা অনেক সুন্দর হয়েছে। তো আমার কাছে দেখতে মার্কেটটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মার্কেটিং দেখতে তো অনেক ভালো লাগে। তো এতে তো সবগুলো মার্কেট আপনাদের মাঝে দেখে দিলাম। তো কী কী মার্কেটিং করে নিয়ে আসছে নাদিমের বাবা এগুলোই দেখালাম। তো শ্বশুর শাশুড়ির জন্য আর আমার মার জন্য একটা কাপড় নিয়ে আসলো। তো প্রত্যেকটা মার্কেট জিনিসই ভালো হয়েছে মার্কেটিং। তো আমার কাছে সব পছন্দ হয়েছে। তো এবার মার্কেটিংয়ে আপনার ভাইয়া যে করে আনছে তো তার পছন্দটা এবার অনেক সুন্দর হয়েছে। তো প্রত্যেকবার দেখা যায় মার্কেটিং করলে দেখা যায় কি কালারিংগুলো সুন্দর হয় না, আর আমার কাছেও বেশি একটা ভালো লাগে না। আর এবার প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর হয়েছে আর কালারগুলো অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন। আর বিশেষ করে বি প্লাজের শাড়িগুলো, তো যারা বি প্লাস শাড়ি পরেন তারা তো জানেন এগুলো সম্পর্কে আর কিছু বলার নেই। তো তিনটা কাপড়ই অনেক সুন্দর হয়েছে। তো কাপড় তিনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো ভিউয়ার, যারা এখন আমার ভিডিওটি একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে।
আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে পৌঁছে যাবে আপনারা দেখে নিতে পারবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইকই অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি তো এই তো আজকে ইফতারে যেহেতু তেমন কিছু বানাইনি তো সেই জন্য আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি আর আজকে কি দিয়ে ইফতার করলাম এটি আপনাদের সাথে শেয়ার করলাম তো মধ্যবিত্ত পরিবারের এই তো আজকের ইফতার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা অনেক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি তো এখানে লেবুর রস করে নিয়েছি আর জিলাপি আছে আর মুড়ি মাখাবো শুধু বেগুনি আলুর চপটা বানিয়ে নিয়েছি আর কিছু ফল আছে তো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ